ছাব্বিশে এপ্রিল ভোট গ্রহণ হবে উত্তরবঙ্গের ছ নম্বর লোকসভা আসন বালুরঘাট লোকসভা কেন্দ্রে বালুরঘাট লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা পড়েছে নির্বাচন কমিশন উনিশটি মনোনয়ন গ্রহণ করলেও বালুরঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী রয়েছেন তেরো জন বালুরঘাট কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করছেন সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করছেন বিপ্লব মিত্র এবং বাম কংগ্রেস জোট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আর প্রার্থী জয়দেব কুমার সিদ্ধান্ত এবারে বালুরঘাট লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াইয়ে নামা এই তিন প্রার্থী নির্বাচন কমিশনে তাদের সম্পত্তির হিসাবে কি দাখিল করলেন দেখে নেব এক নজরে বালুরঘাট লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার শিক্ষাগত যোগ্যতা পিএইচডি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় পেশা সহকারী অধ্যাপক গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় আয় উৎস সাংসদ বেতন বার্ষিকায় 2022-23 মোটায় নলক্ষ হাজার টাকা শ্রী কোয়েল চৌধুরী সহকারী শিক্ষিকা সোনাপাড়া এসসি হাই স্কুল বার্ষিকায় বাইশ তেইশ মোটায় ছ লক্ষ তেত্রিশ হাজার চারশো কুড়ি টাকা পুলিশে অভিযোগ দায়ের ষোলোটি হাতে থাকা নগদ অর্থ নিজের হাতে পঞ্চাশ হাজার টাকা স্ত্রীর হাতে কুড়ি হাজার টাকা ব্যাংকে থাকা অর্থ নিজের নামে চারটি অ্যাকাউন্ট চোদ্দ লক্ষ অষ্টআশি হাজার চারশো চব্বিশ দশমিক আট সাত টাকা স্ত্রীর নামে সাতটি অ্যাকাউন্ট উনিশ লক্ষ পঁচাশি হাজার একশো আশি টাকা ডিপেন্ডেন্ট ওয়ান শ্রীজা মজুমদার দুটি অ্যাকাউন্ট ছ লক্ষ দশ হাজার একাত্তর টাকা ডিপেন্ডেন্ট টু শ্রীময়ী মজুমদার একটি অ্যাকাউন্ট চার লক্ষ তেইশ হাজার দুশো তেইশ টাকা বন্ড নিজের নামে নেই স্ত্রীর নামে দুটি দু লক্ষ সাতাশ হাজার দুশো ষোলো টাকা বিমা নিজের নামে ষোলোটি দশ লক্ষ তিয়াত্তর হাজার চারশো একত্রিশ টাকা গাড়ি তিনটি নিজের নামে দুটি ছ লক্ষ বিরাশি হাজার চারশো পঞ্চাশ টাকা স্ত্রীর নামে দুটি চার লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো তিরিশ টাকা গহনা নিজের তিরিশ গ্রাম যার বাজার মূল্য এক লক্ষ আশি হাজার টাকা স্ত্রীর নামে একশো পঞ্চাশ গ্রাম যার বাজার মূল্য ন লক্ষ টাকা ডিপেন্ডেন্ট ওয়ান সিজা মজুমদার চল্লিশ গ্রাম যার বাজার মূল্য দু লক্ষ চল্লিশ হাজার টাকা অস্থাবর সম্পত্তি নিজের নামে চৌত্রিশ লক্ষ চুয়াত্তর হাজার তিনশো পাঁচ দশমিক আট সাত টাকা স্ত্রীর নামে ছত্রিশ লক্ষ উনত্রিশ হাজার দুশো ছাব্বিশ টাকা ডিপেন্ডেন্ট ওয়ান ত্রিজা মজুমদার আট লক্ষ পঞ্চাশ হাজার একাত্তর টাকা ডিপেন্ডেন্ট টু শ্রীময়ী মজুমদার চার লক্ষ টাকা রেসিডেন্সিয়াল বিল্ডিং নিজের নামে একটি যার ক্রয় মূল্য পনেরো লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা যার বর্তমান বাজার মূল্য কুড়ি লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ত্রীর নামে একটি যার ক্রয় মূল্য পনেরো লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা যার বর্তমান বাজার মূল্য কুড়ি লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যক্তিগত ঋণ নিজের নামে পাঁচ লক্ষ বাষট্টি হাজার পাঁচশো সাতান্ন দশমিক তিন শূন্য টাকা স্ত্রীর নামে পাঁচ লক্ষ বাষট্টি হাজার পাঁচশো সাতান্ন দশমিক তিন শূন্য টাকা বালুরঘাট লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র শিক্ষাগত যোগ্যতা আইনে স্নাতক কলকাতা বিশ্ববিদ্যালয় পেশা আইনজীবী এবং রাজ্যের মন্ত্রী আয়ের উৎস আইনজীবী হিসেবে প্রাপ্ত পেশাগত ফি এবং মন্ত্রিত্বের জন্য প্রাপ্ত বেতন বার্ষিক আয় দু হাজার উল্লেখ নেই স্ত্রী বাসন্তী মিত্র স্টক ব্যবসায়ী বার্ষিক আয় দু হাজার বাইশ সাত লক্ষ আটচল্লিশ হাজার নশো টাকা পুলিশে অভিযোগ দায়ের নেই হাতে থাকা নগদ অর্থ নিজের হাতে পঁয়ষট্টি হাজার টাকা স্ত্রীর হাতে আশি হাজার টাকা ব্যাংকে থাকা অর্থ নিজের নামে নটি অ্যাকাউন্ট আঠাশ লক্ষ তেইশ হাজার তিনশো নিরানব্বই দশমিক চার আট টাকা স্ত্রীর নামে ছটি অ্যাকাউন্ট ছাব্বিশ লক্ষ সাতষট্টি হাজার আটশো একুশ দশমিক চার পাঁচ টাকা গহনা বাজার মূল্য নিজের নামে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো চৌত্রিশ টাকা স্ত্রীর নামে তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ি তিনটি নিজের নামে চোদ্দ লক্ষ ষোলো হাজার আটাত্তর দশমিক তিন তিন টাকা ঋণ তিন লক্ষ একান্ন হাজার টাকা ব্যক্তিগত ঋণ নিজের বারো লক্ষ আট হাজার চারশো সাতাশ টাকা অস্থাবর সম্পত্তি নিজের নামে একান্ন লক্ষ ষাট হাজার দুশো দশমিক আট এক টাকা নামে ষাট লক্ষ আটানব্বই হাজার দশমিক, পাঁচ টাকা, কৃষি জমি জমি নেই। অকৃষি নিজের নামে দুটি, যার ক্রয় মূল্য আট লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা বর্তমান বাজার মূল্য চল্লিশ লক্ষ টাকা রেসিডেন্সিয়াল বিল্ডিং নিজের নামে দুটি যার ক্রয় মূল্য একুশ লক্ষ তিরাশি হাজার সাতশো টাকা বর্তমান বাজার মূল্য পঁচানব্বই লক্ষ টাকা বালুরঘাট লোকসভা কেন্দ্র আর প্রার্থী জয়দেব কুমার সিদ্ধান্ত শিক্ষাগত যোগ্যতা বিএ বালুরঘাট কলেজ এবং জুনিয়র বেসিক ট্রেনিং পেশা অবসরপ্রাপ্ত শিক্ষক আয়ের উৎস অবসরকালীন পেনশন বার্ষিকায় দু হাজার বাইশ তেইশ মোটায় দু লক্ষ একাত্তর হাজার আশি টাকা স্ত্রী বেসরকারি কর্মী বেসরকারি কাজে প্রাপ্ত সাম্মানিক বার্ষিকায় দু হাজার বাইশ তেইশ মোটায় উল্লেখ নেই পুলিশে অভিযোগ দায়ের নেই হাতে থাকা নগদ অর্থ নিজের হাতে পাঁচ হাজার টাকা স্ত্রীর হাতে দু হাজার টাকা ব্যাংকে থাকা অর্থ নিজের নামে সাতটি অ্যাকাউন্ট চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুশো আটান্ন স্ত্রীর নামে দুটি অ্যাকাউন্ট তিন লক্ষ ন হাজার ছশো চুরানব্বই টাকা ডিপেন্ডেন্ট এক একটি অ্যাকাউন্ট এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ দশমিক পাঁচ শূন্য টাকা বন্ড অথবা শেয়ার নিজের নামে তিনটি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিমা নিজের নামে চারটি দু লক্ষ ষোলো হাজার তিন টাকা স্ত্রীর নামে তিনটি তিন লক্ষ ষাট হাজার টাকা ডিপেন্ডেন্ট এক একটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ি নিজের নামে দুটি ছ লক্ষ কুড়ি হাজার টাকা গহনা নিজের নামে আট গ্রাম বাজার মূল্য একচল্লিশ হাজার ছশো টাকা স্ত্রীর নামে সত্তর গ্রাম যার বাজার মূল্য তিন লক্ষ চৌষট্টি হাজার দুশো আশি টাকা ডিপেন্ডেন্ট এক সত্তর গ্রাম আটানব্বই হাজার আটশো ছিয়াত্তর টাকা অস্থাবর সম্পত্তি নিজের নামে কুড়ি লক্ষ সাতাত্তর হাজার আটশো তিরানব্বই টাকা স্ত্রীর নামে পনেরো লক্ষ পঁচাশি হাজার নশো টাকা ডিপেন্ডেন্ট এক দু লক্ষ তেষট্টি হাজার আটশো টাকা রেসিডেন্সিয়াল বিল্ডিং নিজের নামে একটি যার ক্রয় মূল্য ষাট হাজার টাকা বর্তমান বাজার মূল্য ষোলো লক্ষ টাকা ইনভেস্ট চার লক্ষ টাকা ব্যক্তিগত ঋণ নিজের নামে একান্ন হাজার সাতশো টাকা ডিপেন্ডেন্ট এক এক লক্ষ সাতচল্লিশ হাজার ছশো টাকা স্তাবর সম্পত্তি নিজের নামে ষোলো লক্ষ টাকা নজরে লোকসভা